সারাটা জীবন তারা শুধুই দেশের মানুষকে আনন্দ দেবেন। হ্যাঁ, এটাই তাদের জীবনের একমাত্র শপথ। না, তারা কোনোদিন বর্ডারের সামনে দাঁড়িয়ে দেশের জন্য ফাইট করেনি। আসলে সেই স্বপ্ন তাদের থাকলেও স্বপ্নকে সত্যি করার আর কোনো উপায় নেই। আসলে পেশাগত কারণেই তারা জানেন দিনের আলোয় তাদের রাজপথে বেরোনো বারণ। আর তাই আর দশটা সাধারণ মানুষের মতো তাদের সমস্ত সাধারণ ইচ্ছেগুলো পূরণ করার আর কোনো পথ নেই এই সমাজে। কারণ তারা নিজেরাও জানেন তাদের স্থান মানুষের ড্রয়িং রুম কিংবা সিনেমা হলে। তবে সমাজে তাদের স্থান মাল্টিপ্লেক্স, সিনেমা হল কিংবা ড্রয়িং রুম হলেও দেশের জন্য তারা সদা সতর্ক। অভিনয়ের কারণেই বহুবার দেশের বাইরে থাকতে হয় তাদের। কিন্তু যতবারই তারা দেশের বাইরে যান, ততবারই নিজের মুখে তারা স্বীকার করেন তারা মিস করছে তাদের প্রাণের দেশকে। যুদ্ধ নয়, অভিনয় দিয়েই মানুষের মন জয় করেন তারা। আর সেই অভিনয় করেই বারবার দেশের নাম উজ্জ্বল করে তারা। দেশের মানুষ কখনো তাদের ভালোবেসে ডাকে ভাইজান, আবার কখনো বাদশাহ, আবার তারাই দেশের কিছু মানুষের কাছে একমাত্র ভগবান। আসলে লাইমলাইটের মানুষরা যতই সাধারণ হোক না কেন, তাদের কাজের ফলেই তারা সাধারণ মানুষের কাছে অসাধারণ। তবে লাইমলাইটে সবসময় কাজ করলেও তাদের দেশের প্রতি আর দেশের মানুষের প্রতি তারা সদা সতর্ক। তাই হয়তো শাকিব খান, নুসরত ফারিয়া, আরিফিন শুভ, জয়া আহসান, এমনকি বিদ্যা সিনহা মিমরা যতবারই কলকাতার ছবিতে কাজ করতে এসেছেন ততবারই তারা বলেছেন তারা মিস করছে তাদের সোনার বাংলাকে। আর তারই সাথে শুধু টলিউড না, অভিনয় করে নিজের সাথে সাথে দেশের নাম উজ্জ্বল করেছে বাইরের দেশের কাছে। তাই বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের দিন সিটি সিনেমার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মানুষ এবং চলচ্চিত্রের সাথে জড়িত থাকা সমস্ত কলাকুশলীদের জানায় মহান স্বাধীনতা দিবসের অসংখ্য ভালোবাসা। আমার সোনার বাংলা।